দেখে নিন মুসলমান ভাইদের প্রতি মির্জাফর সৌদির প্রস্তাব জেরুজালেম নয় আবুদিস হোক ফিলিস্তিনের রাজধানী জেরুজালেমের পরিবর্তে তার নিকটবর্তী পশ্চিম তীরে অবস্থিত আবুদিস নামক স্থানটিকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে বেছে নিতে প্রস্তাব দিয়েছে সৌদি আরব ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পরিকল্পনার আলোকেই এমন প্রস্তাব দিয়েছে দেশটি নিউ ইয়র্ক টাইমসের বরাদ দিয়ে মিডল ইস্ট মনিটর জানিয়েছে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গত মাসে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রিয়াদ সফরকালে এ প্রস্তাব দেন এ প্রস্তাবের মাধ্যমে কার্যত সৌদি আরব ফিলিস্তিনিদেরকে জেরুজালেমের অধিকার ছাড়তে আহ্বান জানালো তবে সৌদির এমন প্রস্তাবের জোর প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনি জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে জেরুজালেমে আমাদের রাজধানী বলে হ্যাশট্যাগ দেওয়া শুরু করেছেন তারা নিউ ইয়র্ক টাইমসের মতে প্রস্তাব অনুযায়ী পশ্চিম তীর ও গাজা অংশের মধ্যে ফিলিস্তিনিরা একটি আংশিক রাষ্ট্র পাবে যার ওপরে তাদের কেবল আংশিক সার্বভৌমত্ব থাকবে এবং পশ্চিম তীরে ইহুদিরা সংখ্যাগুরু হিসেবে থাকবে প্রস্তাবটিতে সাড়া দেওয়ার জন্য সৌদি আরব আব্বাসকে দুই মাস সময় দিয়েছে উল্লেখ্য আবুদিস একটি ফিলিস্তিনি শহর অশ্ল চুক্তি অনুসারে এটি বি ক্যাটাগরি এলাকা যা ইসরায়েল ও ফিলিস্তিন কর্তৃপক্ষ উভয় দ্বারা পরিচালিত হয় দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে